হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তা আজকে আপনাদের জন্য খুবই মজার একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি। এটা নাম হচ্ছে ট্রেস লেচেস কেক। তিন ধরনের একটা দুধের মিশ্রণ দিয়ে এই কেকটা তৈরি করতে হয়। এই কেকটা আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে যেটা বলার বাইরে। তো সেদিন আমার বাসায় মেহমান এসেছিলো, তাদের জন্য কেকটা তৈরি করেছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। প্রথমেই আমি এখানে 10 ইঞ্চি সাইজের একটা কাচের মোল্ড রেডি করে নিয়েছি। এটা নিচে আমি তেল ব্রাশ করে দেন উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। তো এখন হচ্ছে আমি রুম টেম্পারেচারের দুটো ডিম নিয়ে নিব। ফ্রিজে থাকা ডিম এখানে ব্যবহার করা যাবে না। যদি ডিম ফ্রিজে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ডিমগুলোকে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে ভালোভাবে এটাকে রুম টেম্পারেচার করে তারপরে ব্যবহার করতে হবে। তো এখন আমি এটাকে বিটার মেশিনের মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো চিনি। চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে এখানে বিট করে নিচ্ছি। তো যারা কাপের মাপ চান তারা হচ্ছে আমার অন্যান্য কাপের মাপের ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে পারেন। আর যারা বুঝতে অসুবিধা হচ্ছে তারা হচ্ছে যে আমি এখানে বলে দিচ্ছি, এখানে আমি 1/3 কাপের মতো, সরি 1/4 কাপের মতো চিনি দিয়েছি। তো এটাকে আমি 2 থেকে 3 বারে দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখানে চাইলে আপনারা একটু ভ্যানিলা অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন। আমি এখানে ভ্যানিলা অ্যাসেন্সটা ব্যবহার করিনি, যেহেতু আমি এখানে কয়েকটা মিল্ক ব্যবহার করব। দুধের আলাদা একটা ফ্লেভার থাকে, সেজন্য আর এখানে কোনো ফ্লেভার অ্যাড করিনি। তো এখন এখানে আমি 50 গ্রাম কেক ফ্লাওয়ার আর 1/2 চামচ দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার। দিয়ে এখন ডিমের যে ফোমটা আছে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। হালকা হাতে এমনভাবে মিশাবো যেন ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। আর আমি এটাকে কীভাবে মিশিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝে নিচ্ছেন। তো ময়দাটাকে আমি 3 বারে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তাই তো আমার ময়দাটা 2nd ধাপও কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 3rd ধাপটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও আগের প্রসেসে খুবই হালকা হাতে আমি ময়দাগুলোকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে মোল্ডে ঢেলে দেব। আর অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন, এই ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কেকটা ভালো হবে না। এখন আগের থেকে তৈরি করে রাখা মোল্ডের মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর যেটা করব, আমি ব্যাটারটাকে মোল্ডের মধ্যে খুব ভালোভাবে একটু একটু ছড়িয়ে দিব, যাতে চারপাশটা একদম সমানভাবে বেক হয়, এক সাইড উঁচু এক সাইড নিচু যাতে না হয়। তো আমি স্প্যাচুলা দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু একটু ইয়ে করে দিচ্ছিলাম। আর এখন একটা কাঠি দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চারপাশটা খুব সমানভাবে ছড়িয়ে যায়। তো এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবল থাকলে সেটাও বেরিয়ে আসে, ভিতরটা যাতে সুন্দর হয়। এটাকে একটু ট্যাপ করে নিয়ে আমি এখন এটাকে ওভেনে বেক করতে দিয়ে দেব 160 ডিগ্রিতে 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর আমার এই যে কেকটা খুব সুন্দরভাবে কিন্তু বেক করা হয়ে গেছে। আর এই কেকটা আপনারা চাইলে অন্য কোনো মোল্ডেও কিন্তু করতে পারবেন, মানে ছোটোখাটো ছোটো ছোটো বক্সে করেও কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন। তো আমি বড় একটাতেই করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি মোল্ড থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই কেকটা কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি, তারপর এটাকে মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। তো যে এটাকে মোল্ড থেকে ছাড়ানোর পর নিচে যে ময়দার ইয়েটা লেগেছিলো সেগুলো হচ্ছে আমি একটু উঠিয়ে রাখছি। এখন আমি কেকটাকে খুব সুন্দর করে একটু ফুটো ফুটো করে নিচ্ছি, যাতে আমি যখন এর মধ্যে দুধের মিশ্রণটা ঢালবো তখন কেকটা যেন খুব ভালোভাবে সম্পূর্ণ দুধটা সোক করে নিতে পারে, সেজন্য এই ফুটোগুলো করে দিচ্ছি। তাই তো আমার ফুটোগুলো করা হয়ে গেছে। এখন আমি দুধের যে মিশ্রণটা সেটা তৈরি করে নেব। সেজন্য আমি এখানে ভিভো রেডের যে হুইপক্রিমগুলো হয় সেখান থেকে 1/2 কাপ হুইপক্রিম নিয়ে নিয়েছি। এবার এটাকে উইস্কের সাহায্যে একটু মেল্ট করে নিচ্ছি। আর এখানে প্রথমে আমি 1 মগ, মানে এখানে 250 গ্রামের মতো দুধ আমি পানিতে খুব ঘন করে পাউডার মিল্ক গুলিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তো দুধটা দেখে আমার কাছে মনে হচ্ছে
হচ্ছে যে এখানে কম হবে সেজন্য আমি আরও 250 গ্রাম ঘন করে গুলানো দুধ এখানে দিয়ে দিয়েছি। তো মূলত এখানে এভাপোরেট মিল্টটা ব্যবহার করাটা ভালো। এভাপোরেট মিল্টটা হচ্ছে বাজারে এক ধরনের দুধ পাওয়া যায়, সেটা খুবই ঘন একটা দুধ, সেটা এখানে ব্যবহার করতে হয়। তো আমার হাতের কাছে সেটা ছিল না, সেজন্য আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এটাতে আমি যেটা করেছি যে এক গ্লাস পানিতে খুব ঘন করে মিল্ক পাউডার দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে গুলিয়ে তারপর ব্যবহার করেছি। তো এখন যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মিশ্রণটা কেকটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ মিশ্রণটাই দিয়ে দিব, যতক্ষণ পর্যন্ত না এই কেকটা খুব ভালোভাবে মিশ্রণটাকে সোক করে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি দুধটা দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পর এই যে দেখুন সাইড থেকে দুধ যখন বের হচ্ছে তখন আমি দুধটা দেওয়া বন্ধ করেছি, আর সম্পূর্ণ দুধটাই আমি এখানে দিয়ে দিয়েছি। তো এরপর আমি দুধটাকে দিয়ে ভিজিয়ে কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমি হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি, আর এখানে সামান্য কনডেন্স মিল্ক ছিল, কনডেন্স মিল্কের কাপে আমি যে হুইপ ক্রিম নিয়েছি সেজন্য এখানে আমি কোনো প্রকার চিনি টিনি কিচ্ছু দেই নাই। তো এটাকে এখন আমি খুব ভালোভাবে ক্রিম তৈরি করে নেব। কীভাবে হুইপ ক্রিম তৈরি করতে হয় সেটার কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও বাটার ক্রিমের রেসিপিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সেটাও দেখে আসতে পারেন। আর এই তো আমার ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে, কিন্তু ক্রিমটা ভালোভাবে তৈরি হয়ে যাওয়ার পর আমি এখন আমার যে কেকটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু এটাকে দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন তৈরি করা ক্রিমগুলো আমি আগে থেকে ভিজিয়ে রাখা কেকের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন আমি এই ক্রিমগুলোকে একটি স্প্যাচুলা বা একটি প্যালেট নাইফের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে সমান করে দিব। আপনারা চাইলে কিন্তু পাইপিং ব্যাগে ক্রিম ঢুকিয়েও এটাকে খুব সুন্দরভাবে সমান করে করে দিয়ে দিতে পারেন। তো আমি এভাবেই দিয়ে দিচ্ছি, আমার কাছে এভাবে সমান করতেই ভালো লাগে। তো এই যে সম্পূর্ণ ক্রিমটা একেবারেই আমি এখানে সমান করে দিয়ে দিচ্ছি। এটা সমান করতে কিন্তু খুবই বেগ পেতে হয়। তো যাই হোক, আমার ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে সমান করে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন যেটা করবো এর উপরে আমি জাস্ট ডেকোরেশনের জন্য, ডেকোরেশনটা আপনাদের পছন্দ, আপনারা যে কোনো ধরনের ডেকোরেশন এখানে করতে পারেন। তো আমি এখানে একটু কফি, সরি, এখানে একটু কোকো পাউডার আমি ডাস্ট করে দিচ্ছি শুধুমাত্র দেখা শুনতের জন্য। এখানে এটা না দিলেও কিন্তু হবে, এটা দেওয়াটা একেবারেই জরুরি কিছু না। আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন। তো আমি সুন্দর দেখানোর জন্য এটাকে একটু কোকো পাউডার ডাস্ট করে দিয়েছি। তো এই তো আমার সম্পূর্ণ ডেজার্টটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি প্রায় ঘন্টা দুয়েকের মতো ফ্রিজে রেখে একদম সেট করে নিয়েছি। আর এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে মজা, এটাকে ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর এটাকে সার্ভ করবেন। যদি মেহমানদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে আপনারা এটাকে আগের দিন তৈরি করে রাখবেন, পরের দিন আপনারা মেহমানদেরকে সার্ভ করবেন। তাই তো আমি একটা প্লেটে একটা পিস তুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই যে আমার সম্পূর্ণ কেকটা দেখতেই পাচ্ছেন কি রসালো, একদম দুধে টইটম্বুর হয়ে আছে। তো এটা বাসায় ট্রাই করবেন, অবশ্যই খেতে এত মজা যেটা বলার বাইরে। আমার কাছে বা আমার ফ্যামিলি মেম্বাররা কিন্তু এই কেকটা খেতে খুব খুব পছন্দ করে। তো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আর একটা লাইক অবশ্যই দিবেন, কারণ লাইক না দিলে চ্যানেলের যে গ্রোথ সেটা কমে যায়। প্লিজ আপনারা একটা লাইক করে দিবেন, যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।